আইসার বিক্ষোভ যাবত অব্যাহত রয়েছে তেমনি কিন্তু ইউজিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কোনো প্রতিনিধি দল আসছে না আপাতত আসবে না যে রিপোর্ট পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে সেই রিপোর্টে তারা সন্তুষ্ট তবে নিয়মিত ইউজিসির সঙ্গে আর সংযোগ রাখবে যাদবপুর বিশ্ববিদ্যালয় তেমনটাই জানানো হয়েছে আর ঠিক কি আপডেট রয়েছে সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সাহিত্যিকা হঠাৎ ইউজিসি আসবেন সেখানকার সদস্যরা আসবেন তারা রিপোর্ট খতিয়ে দেখবেন কিন্তু হঠাৎ তাদের সিদ্ধান্ত বদলের কারণ কি একেবারে একেবারে কালকে কিন্তু গতকাল সোমবার পর্যন্ত আমরা জানতাম যে সাহিত্যিকা তোমার কথা স্পষ্ট এসে পৌঁছাচ্ছে না একটু কি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব আমরা বিকেল পর্যন্ত আমরা জানতাম যে ইউজিসি একটি প্রতিনিধি দল তারা কিন্তু বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসবেন এবং তার আগে সোমবার সকাল থেকেই যে তদন্তকারী কমিটি যেটা গঠিত হয়েছে 11 জন সদস্যকে নিয়ে সেই কমিটি বৈঠকে বসেছিল যেখানে রেজিস্ট্রার সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের যে রিপোর্ট সেই বৈঠকের যে নির্দেশ সেটা পাঠানো হয়েছে ইউজিসিকে গতকাল রাতেই এবং ইউজিসির পক্ষ থেকে সেই রিপোর্ট পেয়ে ইউজিসি সন্তুষ্ট এমনটাই কিন্তু আজ সকালবেলা প্রোভিসি জানিয়েছেন এবং তারপরেই তারা বলেছেন অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল যে ইউজিসির আসার কথা ছিল সেটা তারা এই মুহূর্তে আসছে না এবং এই জায়গায় দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে এবার থেকে নিয়মিত প্রত্যেক দিনের রিপোর্ট কিন্তু তারা পাঠাবে ইউজিসিকে যদি পরবর্তীকালে ইউজিসি কোনো রিপোর্টে কখনো অসন্তোষ প্রকাশ করে তারা যদি মনে করে যে এই জায়গাটা পরিদর্শনের দরকার তখন কিন্তু তারা আসবে এবং স্বাভাবিকভাবেই এই যে ইউজিসি আসছে না ছাত্রদের মধ্যেও কিন্তু একটা অসন্তোষ দেখা যাচ্ছে তবে একটা প্রশ্ন ইতিমধ্যে উঠে যাচ্ছে যে যে ইউজিসি বারংবার করে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অমান্য করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এমনটা অভিযোগ সেই জায়গায় দাঁড়িয়ে এমন কি রিপোর্ট পাঠানো হলো যে রিপোর্টে সন্তুষ্ট হলো ইউজিসি একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তবে এবার দেখার বিষয় একটাই যে নিয়মিত যে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে সেই রিপোর্ট সত্যিই পাঠানো হয় কিনা বা পরবর্তীকালে কখনো ইউজিসির টিম যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে আসে কিনা নজর থাকবে আমাদেরও অনেক ধন্যবাদ সাহিত্যিকা বুধবার আসছে না ইউজিসি প্রতিনিধি দল যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তেমনটাই জানানো হয়েছে ইউজিসির তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে সেই রিপোর্টে তারা সন্তুষ্ট